মঙ্গলবার ছিল কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ হওয়া নদিয়ার তেহট্টের বাসিন্দা সুদীপ বিশ্বাসের শ্রাদ্ধের অনুষ্ঠান। আর এই দিনেই জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় বায়ুসেনা। 12টি যুদ্ধ বিমান মঙ্গলবার ভোরে এলওসি পার করে পাকিস্তানের ভেতরে ঢুকে খতম করল বহু জঙ্গি ঘাঁটি। আর মঙ্গলবার সকালে এই খবর পাওয়ার পরই শোকের মধ্যেও এক খুশির হাওয়া দেখা গেল নদিয়ার তেহট্টে। আমরা চাচ্ছি এখন আপাতত যে পাকিস্তানের যেসব জঙ্গি ফোর্স আছে যাতে সব ধ্বংস হয়ে যায়, আমার তাকে রাতটাতে শান্তি ভাবে থাকে। এদিন নদিয়ার তেহট্ট পলাশীপাড়ার বাসিন্দা শহীদ সুদীপের পরিবারের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীকে জানানো হলো অশেষ ধন্যবাদ। পাশাপাশি তাদের দাবি সমস্ত জঙ্গিদেরই নিকেশ করতে হবে পৃথিবী থেকে, তবেই শান্তি মিলবে সুদীপের আত্মার। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ।